এখন আমরা গু সাথে এই এক্সপ্রেশন দেখুন দেখুন খাবার আসছে না বলে পাগল হয়ে গেছে বন্ধ কর। Hi guys, welcome back to my channel. आज के आमी एक टू घूरते जाबो, हावड़ा जाबो, मर्दाने जाबो, तो शेरी ब्लॉग टाइम तुम्हारे शेयर करबो। हावड़ा ब्रिजे नीचे एक टा घाट आछे, ओखानटाय जाबो, देन आमरा जाबो होच्छे मैदान। सो तुम्हारे साथे ई ब्लॉग टाइम शेयर करबो। लेट्स गेट स्टार्टेड। मोटामुटी दुबार ब्लॉग करे भीषण मजा पे गेछि, ओइजन्य आज के थार्ड टाइम ब्लॉगटा करबो। और आज के आमरा जाबो होच्छे हावड़ा। तो एखन तो 9टा बजे, आज के जेहेतु रातेई उठे पड़ेछि, सो एखन आमी फ्रेश टे सब रेडी हब। तो फ्रेश हये रेडी हये एकेबारे आमी तोमादेर साथे देखा करछि। एक बजे हमें 12টার समय बेरोनर कथा छो एक्टा बजे एक् बेची और देव चले देव हलो भाई। सो हमें एम बेची बैरिए कथा हे जानी ना उबेर आला कथा आज उबेर आला फाइनली उबेरे उठे गे जा मेनलि और बक्तव्यटा छिलो हच्छे एटा आमार बाबार गाड़ी तो आमी जेभाबे इच्छा बुझते पारि। वाओ এখন আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশনের দিকে, মানে হাওড়া ব্রিজের যে নিচে ঘাট আছে ওই ঘাটের দিকে যাচ্ছি। এটা হচ্ছে স্টেডিয়ামের কাছে চলে এসেছি অলমোস্ট, আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ। তো আমরা এখন নিচ থেকে যাচ্ছি। হাই, তো আমরা চলে এসেছি এখন আছে এটা হচ্ছে স্টেশন। तो हमरा ब्रिजे नीचे घाट आछे राइट, तो ओई घाटे नीचे जानी ना कोथाय गिए कथा बोलछी। तो देखते थाको कि कि माने हमरा कि मेले मेले चले कि ओरा ना আরেকটা নেবো চল এখন যাই। এই যে এইখানটাতে যাবো আমরা, এই ঘাটটাতে দেখে নাও, যদি কেউ চিনতে পারো তো আসতে চাও ঘাটটা। আর আমরা যা যা প্ল্যান করে এসেছি আপাতত তার মধ্যে 20% ক্যান্সেল, কারণ আপনারা একটু দেখুন এখানে এত ভিড় আছে, তার মধ্যে আমরা নেমে কিভাবে ফটো শুট করব বুঝতে পারছি না। আমার তো মনে হয় লোকগুলো আগে থেকে প্ল্যান করেছিল যে এরা আসবে ফটো শুট করতে, আমরা আগে থেকে গিয়ে ভিড় করে নেব। যাই হোক, এই ঘাটে তো আর কিছু ফটো ফটো তুলতে পারবো না, তো ব্রিজটা জাস্ট একটু ভিডিও ভিডিও করে আমরা এর অপোজিটে যে ঘাটটা আছে ওটাই যাব, ওটাই গিয়ে ফটো শুট করব যা করার। তো কি চাওড়ার ব্রিজ কা ফটো, তো কি চাওড়ার ব্রিজ কিটা ফটো ফটো জানি না তুলতে পারবো কিনা। না, নিজেদের ফটো তোলা যাবে না, কিন্তু কিভাবে পসিবল মানে ফটো তোলা প্রচুর ভিড় লাইক সিরিয়াসলি এটা করোনা চলছে কি আদো। আমরা তো মাস্ক পরে আছি, অনেক কারণে তো 90% মাস্ক নেই, দেখো 90% মাস্ক নেই। এরকম এক্সপেরিয়েন্স হচ্ছে আজকে এখানে এসে, কেন কি হয়েছে থাকবে দুপুরবেলা যে ভিতরে বসে বসে আর রিলা মেরে শুয়ে পড়ে ফটো তুলি সেটার মধ্যে পুরো পানি ফেলে গেল। আমাদের তো প্ল্যান, যা প্ল্যান হবে সবাই আমাকে এমন ভাবে দেখছে জানো আমি মানে কি বলবো। রিলা পাচ্ছে কি বিক্রি হচ্ছে কাকু এগুলো কি পেহেল আছে নবগ্রহ কিসের জন্য ঘর এটা। আচ্ছা পরে মতো বিশ্বাস করব। এটা লোকের থেকে চেয়ে এনেছি, এটা পরে এখন ফটো তোলা হবে। গরম লাগছে না তো? আমার ভাব লাগে না, সামলে নিয়ে যাও ভাবনাকে। হাওড়া ব্রিজের নিচে দুটো ঘাট থাকে, তো ওই ঘাটটায় তো প্রচুর ভিড়, যাদের আসার হবে এই ঘাটটায় আসবে। এই ঘাটটা ফাঁকা থাকে কিন্তু একটু নোংরা থাকে, উবের বলো আর ট্যাক্সি বলো যাই হোক। এসে তো আমার চুলের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে, আর আমি আজরাত চেয়ারও ক্যামেরা নিয়ে কি করছে কে জানে। তো এখানে আমাদের শ্যুট হয়ে গেছে, পিছনে আরেকজন লাল শাড়ি পরে এসেছে আমরা চিনি না যাই হোক। তো এখানে আমাদের শ্যুট আপাতত কমপ্লিট, এখন আমরা ময়দানের দিকে যাচ্ছি। সো চলো ময়দানের দিকে যাই। জল না, জলটা এত বড় জল থাকতো, জলটাই জলটাই
আচ্ছা যাই হোক, আমরা ওখানে যখন শুট করছিলাম তখন হঠাৎ করে দেখি আমার চোখের থেকে কি একটা খুলে আসছে, আমি হাত দিতেই দেখলাম সেটা আমার লেন্স। তো তারপরে যাই হোক, নোংরা হাতে কোনোভাবে লেন্সটাকে পড়লাম, এখন যাচ্ছি। তো হাওড়া ব্রিজের ঠিক নিচে এই ফুলের মার্কেটটা বসে, প্রচুর বড় মার্কেট, অনেক ফুলের কালেকশন। মার্কেটটার নাম তো আমি জিজ্ঞেস করেছিলাম বলবো বলে, বাট ভুলে গেছি। আমরা এখন চলে এসেছি ময়দানে, এখানে একটু ছবি তুলবো, আপাতত কিছু খাবো। ময়দানে এসেছি আর ভেলপুরি খাবো না, এটা তো হতে পারে না। তো আমরা এখন ভেলপুরি নেওয়ার জন্য ওয়েট করছি। ময়দানে সে কী করবে, ভেলপুরি খাবে, পাপড়ি চাট খাবে, আইসক্রিম খাবে, বসবে চলে যাবে। এখানে তো আর কিছু নেই, পাশে ভেলপুরি, সরি ভেলপুরি বলছি, পাশে ভিক্টোরিয়া আছে, কিন্তু এটা আলাদা ব্যাপার যে ভিক্টোরিয়া এখন বন্ধ করোনার জন্য, তো কিছু করার নেই। একটু পরে আমরা ভিক্টোরিয়াতেও যাব। ভিক্টোরিয়া তো 100 বার গেছি কিন্তু ব্লগ করিনি। আজকে একটু বেশি এক্সাইটেড কারণ ব্লগটা বানাচ্ছি, বাট ভিক্টোরিয়া অনেকবার গেছি আর যাওয়ার ইচ্ছাও নেই। তো ভেলপুরিটা তো দারুণ ছিল, স্ট্রিট ফুড ইজ লাভ। তো খেয়ে দে এখন ক্যামেরাটা সেট করে নিচ্ছি, এখন আর কিছু হবে না, শুধু ফটো শুট হবে। ময়দানে গিয়ে মানে আমরা, আমাদের মনে হচ্ছিলো আমরা কোনো ঘোড়ার বাগানে চলেছি, মানে এত ঘোড়া এত ঘোড়া, একটু ভীষণ ভয় পাই। যাই হোক, কষ্টে সাহস করে গিয়ে আমি ফটো আর ভিডিওগুলো তুলেছি, কিন্তু প্রচুর ভয় লাগে ঘোড়া। তো 5টা বেজে গেছে, এখন আমাদের ফটো তোলা শেষ হচ্ছে না, এখন আমরা বলে না ঘোড়ার গুকে কি বলে জানি না, ওই গোবরি জেনে থাকো, কমেন্ট করে জানাতে বলো। কোন এই লোক, কহাঁ সে আতে হ্যায়? আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন। ড্যাশ ফেটে যাচ্ছে, দাবিটা কি কিন্তু রেগে যাচ্ছে। আয় আয় মানুষ, এক্সাইটিং লেভেল মানুষের কতটা হাই হলে সে এরকম করে। ঘোড়াটা বেচারা দাঁড়িয়ে আছে, তাকে কি এক্সাইটমেন্ট আর কন্ট্রোল না করতে পেরে এবার ও ঘোড়া চড়বে। তাও এত সাহস নেই যে একা একা চড়বে, বাচ্চা ছেলেটা টানছে বলে। না হলে বাড়ি ডান, এখন আর একটু ফটো তুলতে ইচ্ছা করছে, তো একটু ফটো তুলবো, তারপরে আমরা বেরোবো, ভিক্টোরিয়ার দিকে যাব, দেন ওখান থেকে খেতে যাব। কোথায় খেতে যাবো, মেবি তান্দুরি হাউসে যাবো। সো লেটস গো, মোটামুটি যেখানে পাচ্ছি সেখানেই ফটো তুলতে শুরু করে দিচ্ছি। এখন চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে, তো ভিক্টোরিয়াটা যেহেতু বন্ধ আমি বাইরে থেকে দেখি। জীবন চলে যায় যাক, ফোন হারানো যাবে না। এবার আইসক্রিম খাবো। মানে ফুর্তি দেখেছেন আপনারা ওর মনে। যাই হোক, এবার আমরা ট্যাক্সি করে গড়িয়াতে চলে এসেছি, কারণ তান্দুর হাউস মানে গোলপার্কেটটায় যাবো। লেকমলেও আছে কিন্তু গড়িয়াহাটের গোলপার্কেটটা এলাম, আর কানে দুলের দোকানগুলো তো আমাকে টানছিল, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে চলে গেছি, কারণ গড়িয়াহাট থেকে মানে বেরিয়ে তান্দুর হাউসের দিকে যাচ্ছি। তান্দুর হাউসেই খাবো, খাওয়া দাওয়া করবো, ভীষণ জোরে খেতে পাচ্ছি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাই, বলে দিই যে তান্দুর হাউসে কিন্তু অনেক অফোর্ডেবল রেঞ্জে অনেক ভালো খাবার দাবার পাওয়া যায়। বিরিয়ানির কম্বোটা তোমরা কখনো ট্রাই করো, বেশ ভালো, বাট আমরা আজকে সিজলার খাবো। এটা ঠান্ডা জল, ঠান্ডা জল, এত ঠান্ডা খাওয়া যাচ্ছে না, ওজন রেডি আছে। এক্সপ্রেশন দেখুন দেখুন, কি গান এটা, খাবার অর্ডার দিয়েছি এখনো আসছে না। আরে এ কি করছিস তুই, এগুলো আমরা অর্ডার দিয়েছি, আমাদেরকে বলছে 40 মিনিটস বসতে হবে, ওই জন্য আমরা এরকম খাবার আসছে না বলে পাগল হয়ে গেছি। দেখুন বন্ধ কর, 2 আওয়ার্স লেটার, এটা হচ্ছে চিকেন সিজলার, এটা সাথে আমি নিয়েছি রাইস, আর ও নিয়েছে কুইক বোন সিজলার, এটা সিজলারই বলে মেবি, আর ও নিয়েছে হচ্ছে ব্রেড। লোকগুলো ভাবলো যে না, যত তাড়াতাড়ি পারি খাবারটা রেডি করে এদের দিন, নাহলে আমাদের রেস্টুরেন্ট আজকে শেষ। দারুণ লজ্জার ব্যাপার, আমরা
আমি নিয়ে সামনে থেকে আসছিলাম, তো আমরা জিজ্ঞেস করলাম যে এখানে কি ব্যাম্বু বিরিয়ানি অ্যাভেলেবেল আছে, তো একটা লোক বললো নেই সমাজ না, আর একটা লোক বললো যে না অ্যাভেলেবেল নেই। আমরা তখন রিটার্ন করছি, ওই লোকটা বললো কে বললো সমাজ না, তো বললো বাস বিরিয়ানি। লাইক সিরিয়াস বাস বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস খেয়ে পুরো ফুল হয়ে পেট পুরো ফুল করে এখন কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ি। তো এখন 9টা বাজে যায়, আমি বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ হব, আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো বিকজ আর কিছু করার এনার্জি নেই। আজকে প্রচুর ঘুরেছি, প্রচুর এক্সপ্লোর করেছি, এত জীবনে ঘুরিনি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর আপকামিং তোমরা যদি আরও কোনো এরকম জায়গায় গিয়ে আমি ভিডিও বানাই তোমরা চাও তো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।